আচ্ছা আমার ঠিক খেয়াল নাই ভাই আপনি যদি একটু মনে করিয়ে দেন কবে কি কথা হয়েছিল তাহলে ভালো হয় এই মানে আপনার এই আপনাদের যাবতীয় বিষয়গুলো আপনারা কিসে কি ধর্ম সম্পর্কে আলোচনা করেন সেগুলোকে মানে যাবতীয় কথা হয়েছিল কি আচ্ছা আচ্ছা ঠিক আছে কি কি আলোচনা সেখান থেকে কি আপনি কিছু নতুন কিছু জানতে পেরেছিলেন বা শিখতে পেরেছিলেন না আসলে তেমন মানে আমি অনেক খোঁজাখুঁজি করছি বিশেষ করে আমি একটু মামা বিস্তারিত একটু বলি আমি কেমিস্ট্রিতে অনার্স করছি হ্যাঁ এখন মাস্টার্স এ পড়তেছি আর আমি আপনি আরকি এক জায়গায় আর কি একটা দেখছিলেন আপনি কেন নাচালেন সেখানে আপনি ওই যে প্রথম যে আল্লাহ আমরা আমরা একটা শব্দ উচ্চারণ করছে অনেক জায়গায় দেখছে আমরা ঠিক আছে এটার সাথে আসলে আমার প্রথম একটা আনন্দ রকম লাগছে ফিলিংস হয়েছে একেবারে ঠিক সেম আপনার মত যেরকম হয়েছে এরকমই হ্যাঁ তো আমি এটা নিয়ে চিন্তা করলাম যে আসলে আমরা কেন হবে আল্লাহ তো সব সময় তার নিজের ব্যক্তি মানে সে বলছে আমি এক সত্তা আমার সাথে অন্য কারোর সাথে কোনোই নাই হুম এটা ব্যাখ্যা আমি এখানে দিয়েছিলাম যে রাজকীয় আমি বোঝাতে সেটাই বলতেছে হ্যাঁ ম্যাজেস্টিক প্লুরাল বোঝাতে অনেক সময় আমরা শব্দ ব্যবহৃত হয় তবে ম্যাজেস্টিক প্লুরাল ব্যবহার করলে সব জায়গাতেই ম্যাজেস্টিক প্লুরাল ব্যবহার করতে হয় এটা হচ্ছে একটা নিয়ম

মহামানব এটা তার সম্পর্কে কিছু বলা ঠিক না এটা আমি বলে তারপর একটা প্রশ্ন করলো যে স্যার আল্লাহ সবকিছু ঠিক করে দিচ্ছে আমাদেরকে যে আমরা ভালো পাবো না খারাপ পাবো সে তো নিজেই জানে আমি তখন এখানে একটা যুক্তি দেখাইলাম যে আসলে আল্লাহ কিভাবে মানে আল্লাহ কোনো কর্তৃত্ব রাখে নাই আমাদেরকে সৃষ্টি করে দিছে আমরা স্বাধীনভাবে তারপর ও বাবা বললো আল্লাহ তো বলছে যে আল্লাহ সাহ আল্লাহ কোনো একটা পাতাও হবে না আর আল্লাহ যাবতীয় সবকিছুই জানে আর এটা আমরা বাবা মালানের কাছ থেকে শুনছি হ্যাঁ

হ্যাঁ ভাই এটা খুবই খুবই চমৎকার একটা প্রশ্ন এবং খুবই সুন্দর একটা প্রশ্ন হয়েছে অনেক বড় বড় দার্শনিকও এই করেছিলেন এবং একটা ক্লাস একটা ছাত্রের মাথায় যে এই জিনিসটা এসেছে খুবই অসাধারণ ছাত্রটা খুবই মেধাবী এটা আমি বুঝতে পারছি যে ছাত্রটা খুবই মেধাবী একজন হ্যাঁ আমি নিজে সে যদি ঠিক মতো মানে ভালোভাবে বইপত্র পড়তে পারে তাহলে আমার ধারণা সে বড় হয় আর অনেক মেধাবী হবে হ্যাঁ তখন আমি এটা নিয়ে হয়তো ওর সাথে ওই আমি ওই মানে কিছু একটা ভাবাই কই নাই হয়তো বা নিজেকে কখনো করি না এই কিন্তু আমি আবার বিশেষ করে আমি বাইবেলও কি ইনস্টল করি বা ফেসবুকে মানে আমি করার চেষ্টা করি আবার হিন্দুদের গীতা পাঠুলো আমি পড়ি হম সেখানে এরকম আমি যেমন এই ছেলেটা পোস্ট আমি নিজেই ঠকাইয়া গেলাম আগে থেকে জানে যে আমি আহ খুন করবো একটা ঠিক আছে আমি মারা যাব ঠিক আছে আল্লাহ সেই অনুসারে বলে রেখেছে ফেরেসাকে আজরালকে বলে রেখেছে আমি খুন করতে গিয়ে মারা যাবো এখানে গিয়ে যেন ফেরেস্তা আমার লাশ আমার মানে যান কবজ করার জন্য অপেক্ষা করে মানে এগুলো তো পূর্ব নির্ধারিত এখন যদি ধরেন আমি প্রার্থনা করি প্রার্থনা করলে কি আল্লাহ সেই পুরনো প্ল্যানটা আল্লাহ চেঞ্জ করে নতুন প্ল্যান তৈরি করবে ধরেন আমি যদি এখন আল্লাহর কাছে নামাজ পড়ে বলি হে আল্লাহ আমার মাফ করে দাও আমার মায়রো না না আল্লাহ বললো আচ্ছা ঠিক আছে তাহলে তার পুরনো প্ল্যানটা সে চেঞ্জ করে নতুন প্ল্যান করলো যে না আমি ওই লোককে খুন করতে যাব না আমি অন্য কোন জায়গায় চলে যাবো সেই সময় সেই নতুন প্ল্যানটা করে তাহলে আগের প্ল্যানটা ইনভ্যালিড হয়ে গেল এবং নতুন প্ল্যান সে করলো আমার প্রার্থনার উপরে নির্ভর করে সে নতুন একটা প্ল্যান করলো তার মানে হচ্ছে এই এটা যদি হয়ে থাকে তাহলে আল্লাহ সর্বজ্ঞানী হয় না সব জানতা হয় না এই এটা সাথে এটা লজিক্যালি কন্ট্রাডিক্ট করে হ্যাঁ তখন আমার প্রশ্নের উত্তরটা হলো এইভাবে যাচ্ছা তুমি সায়েন্স পড়ো সায়েন্স নিয়েই থাকো ধর্ম নিয়ে তোমার কোনো কথা বলতে হবে না এটা আমি আমার উত্তর ছিল না কিছু আমার এটুকুই আমি বেশি বিস্তারিত করতে যাই নাই বাবা ভাই কই নাই এখন এটা আমি অনেক কিছু ভাবতেছিলাম তারপর আমি তো মানে টিউশনি করবি মানে আমি তো বললাম আমার বারোটা তো একদিন আমার মানে এক বাসায় থাকি ফেলাক বাসায় পাশে এক আঙ্কেল আসলো হ্যাঁ সে আসার পরে তারপর একটা সে হাদিসটা ছিল একটা বুখারি হাদিস সে হাদিসের মধ্যে আপনার এটা আমি কিভাবে বলি যে রাসুল মানে রাসুলের কাছে কিছু সাহাবিবা গেল তারপর আপনার আপনার দাসী যখন দাসীর সাথে আর কি কি সেক্স করছে হ্যাঁ তখন ওইটা আর কি ভিতরে না বাইবে এটা নিয়ে একটা দ্বন্দ্ব লেগে গেছে হ্যাঁ 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 তার এই হাদিসটা একটা হাদিস বুকি এটা আমার হাদিসটা মনে নেই হ্যাঁ হাদিসটা আমার সত্য এটা ছিল এখন এটা ব্যাখ্যাটা আমি পাইনি রাসুল নিজে কিভাবে সাবিদেরকে এটা মানে এটা দিল এটা আমার নিজে জানা এটা এলাও হ্যাঁ এটা মানে নোংরা নোংরা একটা বিষয় যে হযরত মুহাম্মদ নিজে এত ইয়ামর বলে দাবি করে মহামানব দাবি করে কিন্তু সে নারীদের সাথে যৌনকর্ম করতে যাচ্ছে এখন আজল করবে করবে কি না তারপর আবার গর্ভবতী নারীদের সাথে করতে যাচ্ছে গর্ভবতী নারীদের সাথে করতে যাওয়ার সময় এসে জিজ্ঞেস করছে যে এই গর্ভবতী নারীর সাথে করা যাবে কিনা তখন মোহাম্মদ বলছে আচ্ছা গর্ব গর্ভটা খালাস হলে তারপরে করা যাবে সাথে স্বামীরা

আমি আর কি কেমন যেন আমার লাগতেছিল হঠাৎ করে আর কি সহকার পড়ি মানে তারপর অনেক জায়গায় দেখা যায় উগ্রপন্থীতেও আছে অনেক জায়গায় দেখা যায় হ্যাঁ দেখা যায় তো আমি কারো আর কি বলি না আমার আপনার মতো সেটা অনেক বছর আগে হ্যাঁ হ্যাঁ এখন এই আমার মনে হয় না যে কি বলবো যে আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেও চাই না আর এটাকে আর কি বাদ দিতে চাই না এই মানে এটা নিয়ে তেমন করতে চাই না আসলে বুঝছেন মানে খুব যাবে আসি চলতে ফেরতে চলতে আসে ফেরতে আসে ভালোই আছে মাশাআল্লাহ কিন্তু আর কি এটা নিয়ে আর কি আমি তেমন একটা আমার মনে হয় কেমন লাগতেছে আর কি আসলে সামনে এখন কি হয় না হয় এটা জানি না কিন্তু

হুজুরেরা এক একটা ধর্মের নামে একটা কথা বলে তখন মানে যারা একটু নিচের দিকে ছোট কম বয়সী বা একটু অল্প বুদ্ধির মানুষ তারা সেগুলা বিচার বিবেচনা না করি সেই হুজুরদের কথায় মানে ধরেন হিন্দুদের আক্রমণ করে বা ধরেন অন্য বিধর্মীদের আক্রমণ করে তো এই জিনিসগুলা যেন আপনাকে যেন করতে না পারে সেটাই হচ্ছে আপনার আপনার সফলতা অপশন ঠিক আছে এখন তো ব্যবহার করে এখন ডিলার কোথায় এখন বলে যে এখন তো আধুনিক হইছে আপডেট হইছে এখন ওটার দরকার নেই ওটা তো সব সময় থাকার কথা অনেক আছে কি বলবো আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই যে ধরেন আগে আপনি যখন ইসলামী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তখন আপনি মানুষকে দেখার যে একটা দৃষ্টিভঙ্গি আপনার ভিতরে ছিল

আমাকে অনেক রিকোয়েস্টের সত্যি কথা বলতে আপনাকে আমার খুবই ভালো লাগলো এবং খুবই আনন্দিত হলাম বিশেষ করে আপনাকেও আমি মানে এমন ভাবে এখন আপনাকে একটা সেফ মানুষ হিসেবে দেখিয়ে এটাই বড় কথা আপনার সাথে আমার কোন ব্যক্তিগত শত্রুতা নেই আপনার সাথে আমার কাছে হবে মারতে হবে ধরতে হবে আমার কোনো কথা নেই আপনাকে ভালো লাগলে আপনার কথা শুনলাম ভালো লাগলে শুনলাম না আপনাকে ফলো করি না আপনাকে আপনাকে ফলো করার আমার ইচ্ছা নাই আপনাকে কোপানোর ইচ্ছা নাই আমার মতো আমি ভালো আছি আপনার আমি ভালো থাকবেন ঠিক না পৃথিবীতে দেখা যায় যে অর্ধেক বেশি আছে অন্য জাত খ্রিস্টান তারপর মানে হিন্দু ইহুদি বৌদ্ধ আর সবাই তো যদি তাহলে বেশি অংশ তো জানান না আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনি আবার যদি আমার আইডির নাম সাইফুল ইসলাম এটা আমার ভাই দিয়ে দিয়েছেন ঠিক আছে ভাইয়া আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আচ্ছা কামনা ওনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো উনি আগে ইসলামী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন দুই মাস জেলও খাটেন ইসলামী আন্দোলন করতে গিয়ে এখন ওনার মধ্যে একটু পরিবর্তন আসছে এবং এখন উনি সব মানুষকে সমান চোখে দেখেন এই ব্যাপারটা কিন্তু মানে একটা বিশাল পরিবর্তন একজন মানুষের যদি এই পরিবর্তনটা হয় একজন মানুষের মধ্যে যদি এই পরিবর্তনটা হয় সেটা একটা বিশাল ব্যাপার আচ্ছা আর